শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিমান হামলা, নিহত বেড়ে 35 জন। পুতিন গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করলে সেটি হবে গেম চেঞ্জার, পোল্যান্ডের হুঁশিয়ারি। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল মার্কিন কনসুলেটে। ইউক্রেনীয় শরণার্থীদের বাস উল্টে ইতালিতে একজন নিহত। ইসরায়েলের মোসাদ ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। রুশ বাহিনীর গুলিতে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক নিহত। অর্থ ছাড় না দিলে পরিণতি ভোগের ব্যাপারে আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। এবার বিস্তারিত। পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় নিহত বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 134 জন। রোববার স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ম্যাক্সিম কোচিস্কি। বিবিসি জানিয়েছে ইউক্রেনের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের 30 কিলোমিটার উত্তর পশ্চিমের জেলা ইয়াভরিতে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে। লিভভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা 30টি রকেট ছুড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে। এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রের নামে ওই সামরিক ঘাঁটিতে রোববার রুশ সেনারা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরের লিভভের পাশাপাশি রোববার স্থানীয় সময় সকালে পশ্চিমের আরেক শহর ইভানো ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে একই ধরনের খবর দিয়েছে। পশ্চিমের এই শহরগুলো ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশে বিভিন্ন হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে গণবিধ্বংসী কোনো অস্ত্র ব্যবহার করা হলে সেটি হবে গেম চেঞ্জার। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে পোলিশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার হলে কি করতে হবে, ন্যাটোকে সেটা গুরুত্ব সহকারে ভাবতে হবে। ইউক্রেনে এ ধরনের কাজ করতে রাশিয়া সাহস করবে না, সগকত্তি করে তিনি বলেন। অবশ্য সবাই প্রত্যাশা করছেন তিনি গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার সাহস দেখাবেন না। কোনো রাসায়নিক অস্ত্র, জৈব অস্ত্র কিংবা কোনো ধরনের পারমাণবিক অস্ত্রও নয়, এটা ঘটবে না বলে সবাই প্রত্যাশা করছে। পোলিশ প্রেসিডেন্ট ইংরেজিতে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, যদি পুতিন গণবিধ্বংসী কোনো অস্ত্র ব্যবহার করেন তাহলে সেটা হবে গেম চেঞ্জার। রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটোর জন্য সেটা রেড লাইন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যান্ড্রয়েজ দুদা বলেন, কি করতে হবে ন্যাটোর নেতাদের বৈঠকে বসে সেটা ভাবতে হবে, কারণ এটা শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ হবে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে আঘাত এনেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রোববার সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনসুলেটেও আঘাত হানে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে, তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে দাবি করা হয়েছে। কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, রোববার 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটে আঘাত হানে। কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল। হামলার জেরে মার্কিন কনসুলেটের ক্ষতি না হলে সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান 24 এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে আরবিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কুর্দিস্তান অঞ্চল সহ ইরাকে সৈন্য সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে মার্কিন সেনারা। ইতালির উত্তরাঞ্চলের একটি প্রধান মহাসড়কে প্রায় 50 জন ইউক্রেনীয় শরণার্থী বহনকারী একটি বাস উল্টে গেছে। এতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ইতালির অগ্নি নির্বাপক দল এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। দেশটির রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে, উত্তর পূর্ব ইতালির এমিলিয়া রোমাগোনা অঞ্চলের একটি শহর ফোরলির কাছে এ 14 অটোস্ট্রাডা নামক স্থানের এ দুর্ঘটনায় 5 জন আহত হয়েছেন, তবে আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। এতে আরও বলা হয়, বাসের অন্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি ইউক্রেন থেকে রওনা হয়, এরপর আড্রিয়াটিক সাগরের উপকূলে বন্দর নগরী পেস্কারার দিকে যাওয়ার সময় এটি উল্টে যায়। কি কারণে বাসটি উল্টে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়।
ইউক্রেনে রুশ আক্রমণের পর এখন পর্যন্ত প্রায় 35,000 ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়ে ইতালিতে প্রবেশ করেছে। তাদের বেশিরভাগই স্লোভেনিয়ার সঙ্গে দেশটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঢুকেছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির নিরাপত্তা বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এরই মধ্যে 15 লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছেন। এইসব নাগরিকরা ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন, বিশেষ করে প্রতিবেশী পোল্যান্ডে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আজ রোববার এক বিবৃতিতে IRGC ইঙ্গিত দিয়েছে যে গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় IRGC দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব হিসাবে এরবিলের ইহুদিবাদী কেন্দ্রে হামলা চালানো হয়েছে। IRGC-র বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসাবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। গতকাল মধ্যরাতে এরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার দায় স্বীকার করেছে IRGC। ওই হামলায় ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকের সাবেরি নিউজ জানিয়েছেন, মোসাদের 2টি প্রশিক্ষণ কেন্দ্র হামলার শিকার হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এরবিলে মোসাদের ঘাঁটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে এবং বেশ কয়েকজন ইসরায়েলি ভাড়াটে হতাহত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলিতে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক পুলিশ প্রধান ওই সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ইরপিনের কাছে রুশ বাহিনীর ছোড়া গুলি ওই 2 সাংবাদিকের ওপর আঘাত হানে। আহত সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযান তীব্র আকার ধারণ করেছে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলাসহ দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনে ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। রোববার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় 35 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 134 জন। আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সম্পদ আটকে রাখার পরিণতির ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ওয়েস্টের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, আফগানিস্তানের সম্পদ আটকে রাখা বা জব্দ করা হলে তা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। এ বৈঠকে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খেইর উপস্থিত ছিলেন। বৈঠকে দুপক্ষই আফগানিস্তানের $350 কোটি দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করার বিষয়ে সমঝোতায় পৌঁছান। অন্যদিকে গত শুক্রবার তালেবান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধির মধ্যেও তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তাদের সম্পদ ফেরত না দিলে যুক্তরাষ্ট্রকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন, যখন এ অর্থ দেশ পরিচালনায় তাদের খুবই প্রয়োজন। গত গ্রীষ্মে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন সরকার আফগানিস্তানের $100 কোটি জব্দ করেছে। আমেরিকার এই পদক্ষেপের কারণেই তালেবান সরকার দেশ পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তালেবান কর্তৃপক্ষ তাদের আটকে পড়া অর্থ উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।